আসসালামু আলাইকুম আল্লাহ লুভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে কিছু টিপস অ্যান্ড টিপস নিয়ে আসছি আর কীভাবে বারো মাসই শীতের সবজিটা খেতে পারেন সেই প্রসেসটাই শেয়ার করব শীতকালে আমাদের বাংলাদেশে সবজির দাম অনেকটাই কমে যায় একদম মানে হাতের নাগালে চলে আসে বললেই চলে তো এই সবজিগুলোই কিন্তু শীতকালটা চলে গেলে একদম আকাশ ছোঁয়া দাম হয়ে যায় যেটা আমাদের কিনে খাওয়ার সমর্থের বাইরে অনেকের চলে যায় তো মানে খেতে ইচ্ছে করলে দেখা যায় হোটাৎ অল্প করে আনা হয় খুব বেশি করে আনা যায় না তো এই সবজিটাকে যদি আমরা বারো মাসেই ফ্রোজেন করে রাখতে পারি তাহলে কিন্তু মন মত বারো মাসেই এই সবজি আমরা খেতে পারি যেমন টমেটো এমনিতেই শীতকালে হয়তো বিশ পঁচিশ টাকার মধ্যে চলে আসে আর শীতকালটা একটু চলে গেলে এই টমেটোর দাম দুশো টাকার মতো হয়ে যায় আমরা এটা কম বেশি সবাই জানি তাই না তো টমেটোর কেটে এক সাইডে রেখে দিলাম আর এদিক থেকে এই তো মটরশুঁটি খুব অল্প সময় এই মটরশুঁটির সিজনটা আমাদের থাকে তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মটরশুঁটির সিজনটা শেষ হয়ে যায় তবে বারো মাসে কিন্তু এই মটরশুঁটি আমাদের কিচেনে প্রয়োজন হয়ে থাকে কিছু না কিছু তৈরি করতে গেলে দেখা যায় মটরশুঁটি যদি একটু হতো তাহলে বেশ ভালো হতো একটু নোডলস তৈরি করতে গেলে একটু মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে আর পোলাওর মধ্যে তো মটরশুঁটি দিলে মানে অসাধারণ লাগে তো বেশ অনেক রেসিপি আছে যেগুলোতে মটরশুঁটিটা দিলে এর মানে স্বাদ গন্ধ রঙ একদমই চেঞ্জ হয়ে যায় আর এই তো এখানে নিয়ে আসলাম কাঁচামরিচ এটাও কিন্তু শীতকালে এত বেশি কমে যায় এর দাম মানে যেটা মানে আমরা বিশ্বাসই করতে পারি না অবিশ্বাসও এই কাঁচামরিচের দামই কিন্তু মানে শীতকালটা চলে গেলে একদম আকাশ ছোঁয়া হয়ে যায় দাম আর কাঁচামরিচ কিন্তু আমাদের বারো মাসেই কিচেনের লাগে যেটা আমরা সব তরকারিতে ইউজ করি তো বারো মাস কিভাবে আমরা এই কাঁচামরিচটাও খুব ফ্রোজন করে রাখতে পারি সেই প্রসেসটাও দেখিয়ে দেবো আশা করি আজকের এই প্রসেসগুলো আপনাদের অনেক বেশি কাজে দেবে কিচেনের জন্য আর কি তো আমি কাঁচামরিচগুলো প্রথমে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন আমি ডেটুটা মানে এইভাবে করে ফেলে দিচ্ছি এতে করে কাঁচামরিচটা মানে একদম ক্লিন যখনই আমি ফ্রোজেন মানে করব এটাকে নামিয়ে আর ধোয়া লাগবে না সরাসরি এই কাঁচামরিচটাকে তরকারিতে দিয়ে দিতে পারবো আর এই ফ্রোজেন পদ্ধতির জিনিসগুলো মানে কীভাবে আপনারা ইউজ করবেন সেই প্রসেসটাও আজকে আপনাদেরকে বলে দেবো গাজর গাজর একটা খুব প্রয়োজনীয় সবজি যেটা আসলে আমরা দেখলেই খেতে ইচ্ছে করে আর না দেখলে খাওয়ার জন্য তেমন ইয়ে হয় না ইচ্ছেও হয় না কিন্তু বাসায় যখন পোলাও রান্না করি বা কোনো রেসিপি করি তখন মনে হয় একটু যদি গাজর হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো এই গাজর আমরা বারো মাসই ফ্রোজেন করে রেখে দিতে পারবো গাজরটাকে সুন্দর করে ধুয়ে মুছে আমি এইভাবে করে কুচি করে পোলে নিয়েছি একটি স্টিলের প্লেটে নিয়েছি এই ফুলকপি যেটা আসলে বারো মাস পাওয়া যায় না অন্যান্য সবজির মতো এটাও কিন্তু বেশ প্রয়োজনীয় একটি সবজি তবে কিছু দিনের মধ্যেই কিন্তু এই ফুলকপির সিজনও শেষ হয়ে যায় তো এখন আমি ফুলকপিটা কিভাবে ফ্রোজেন করে রাখা যায় সেই প্রসেসটাও দেখাবো ফুলকপির তরকারি অনেক বেশি টেস্টি সবাই আমরা কম বেশি জানি যদিও মানে এটা ফ্রোজেন করে আমরা বারো মাসেই রাখতে পারি কিন্তু অনেকেই রাখি অনেকে রাখি না আজকে সেই প্রসেস দেখাবো যদি ভালো লাগে এভাবে করে রাখতে পারবেন ফুলকপিটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি যেভাবে আমি রান্না করব ঠিক ওরকম করে একদম ধুয়ে মুছে ক্লিন করে নেওয়া হয়ে এখন আমি একটা স্টিলের প্লেটে এরকম করে কেটে নিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার স্টিলের প্লেটে নিতে হবে যদিও আমি কিছু জিনিস এখন কাচের প্লেটেও নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এগুলোকে আমি মানে স্টিলের প্লেটে নিয়ে নেব এই তো টমেটো এইভাবে কেটে নিয়েছি যেভাবে আমি রান্নাটা করি আর এই তো মটরশুঁটিগুলো আমি এখানে অল্প করে মটরশুঁটি নিয়েছি আমার গত বছরেরই প্রায় দুই তিন কেজির মতো মটরশুঁটি এখনও ফ্রোজেন করা আছে ভিডিও করার জন্য এখানে আমি অল্প অল্প করে নিয়েছি আপনারা কিন্তু এই জিনিসগুলো একটু বেশি বেশি করে ফ্রোজেন করবেন বিশেষ করে মটরশুঁটি তারপর গাজর টমেটো এই তিনটা জিনিস যদি একটু বেশি করে ফ্রোজেন করেন বারো মাসে কিন্তু খেতে পারবেন কাঁচামরিচ তারপর হলো ফুলকপি এগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন যদি চান ফ্রিজ যদি বড় হয় এদিক থেকে টমেটো আর হলো আমি ফুলকপিটাকে একটা বড় স্টিলের প্লেটে নিয়েছি আর এখন আমি এটাকে ফ্রোজেন করার জন্য ফ্রিজে তুলে দেব আর এই তো স্টিলের প্লেটে কিন্তু নিতে হবে সব কিছু স্টিলের প্লেটে নিয়েছি দেখুন দেখিয়ে হয়তো বুঝতে পারছেন স্টিল অথবা প্লাস্টিকের প্লেটে নিয়ে এভাবে করে ছড়িয়ে আপনারা এই জিনিসগুলোকে প্রথমে ফ্রিজে রেখে দিবেন একটা রাতের জন্য এক রাত পর সকালবেলা তারপর আপনারা ফ্রিজটা খুলে দেখতেই পাবেন দেখে হয়তো নিজেই চমকে যাবেন তো আমি কিভাবে রাখছি দেখে হয়তো বুঝতে পারছেন এই তো এভাবে করে রেখে দিচ্ছি একটার উপর একটা তুলে দিলেই হবে কোনো সমস্যা নেই আর এগুলোকে সকালবেলা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো আর কীভাবে ফাইনালভাবে আমি ফ্রোজেন করছি সেই প্রসেসটাও দেখাবো আমি ডিপ ফ্রিজে এক রাতের জন্য এগুলোকে রেখে দিচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে দেবেন ফিরে এলাম এক রাত পর সকালবেলা দেখুন কি সুন্দরভাবে গাজরগুলো জমে গেছে একদম একটার সাথে একটা জড়ো হয়ে গেছে এতে ভয়ের কিছু নেই আপনি যদি এই গাজরগুলোকে জমে যাওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করেন তাহলেই কিন্তু এগুলো ঝরঝরে শ্যামাইয়ের মতো হয়ে যাবে আর এগুলোকে আমি এখন ফ্রোজেন করব। যখনই আমার দরকার হবে এরকম হাত দিয়ে এক মুঠো তুলে নিয়ে সরাসরি তরকারির মধ্যে দিয়ে দেবো তো এই তো আমার মটরশুঁটিটাও দেখে হয়তো বসতে পারবেন এটা কতটা সুন্দরভাবে একদম আইস হয়ে গেছে একদম বরফের মতো যখন আমার প্রয়োজন হবে এটাকেও কিন্তু আমি হাত দিয়ে মুঠো করে নিয়ে সরাসরি তরকারিতে বা পোলাও দিয়ে দেব। এই তো এই সেমভাবে কিন্তু সব কিছু ইউজ করতে হবে এই ফ্রোজেন জিনিসগুলোকে নামিয়ে দশ মিনিটও রাখা যাবে না নামিয়ে সরাসরি তরকারির মধ্যে দিয়ে দিতে হবে ফোটন্ত গরম গরম তরকারিতে দিতে পারেন আপনার ইচ্ছা কিন্তু নামিয়ে এটাকে নর্মাল করে রাখা যাবে না আর যদি নর্মাল করে রাখেন তাহলে কিন্তু ব্যবহার করতে আপনার কাছে ভালো লাগবে না টেস্টটাও বাজে হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এদিক থেকে টমেটো আর হলো ফুলকপি একদম জমে আইস হয়ে গেছে এখন আমি সব কিছুকে সুন্দর করে আবারও ফ্রিজে তুলে দেব। স্টিলের প্লেটগুলো থেকে আমি এখানে পরিষ্কার পলিথিনে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে মোটা পলিথিনেও নিতে পারেন বা জিবলক ব্যাগে করেও বা বক্সে করেও রেখে দিতে পারেন এই তো আমার হাতের কাছে পরিষ্কার যে পলিথিন আছে পলিথিনে করে আমি সবগুলোকে ঢুকিয়ে নিচ্ছি এই প্রসেসে কিন্তু দামি দামি সবজিগুলোকে এই শীতকালে চাইলেই সহজ পদ্ধতিতে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন এর সিজন না থাকবে তখন কিন্তু আপনারা পছন্দ মতো সময়ে নামিয়ে রান্না করতে পারেন আর আমার কাছে এই প্রসেসটা খুবই ভালো লাগে আমি বিশেষ করে গাজর মটরশুঁটি টমেটো এগুলো একটু বেশি করে ফ্রোজেন করি কারণ এগুলো সিজন চলে গেলে অনেক বেশি দাম বেড়ে যায় যেটা আসলে কিনে খাওয়ার মানে সামর্থ্য অনেকেরই থাকে না তা আশা করি এই প্রসেস ভালো লাগবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায় আর এই পদ্ধতিতে ফ্রোজেন করে রেখে সবাই খেতে পারে প্রিয়জনদেরকে নিয়ে তাই তো এখন আমি সব কিছুকে এভাবে করে পলিথিনে নিয়ে নিলাম এই তো এখন পলিথিনের মুখটা হালকা করে বেঁধে ভিতর থেকে বাতাসটা বের করে আবার আমি ফ্রিজে তুলে রেখে দেব যখন আমার ইচ্ছে হবে নামিয়ে আমি এটাকে রান্না করব। আর এখন যেহেতু শীতকাল বাজার থেকে প্রতিদিনই এই টাইপের সবজিগুলো আনা হয় তো এখন নামানোর আমার তেমন প্রয়োজন পড়বে না যখন এগুলোর সিজন চলে যাবে তখন আমি কিন্তু এই পলিথিনের মুখটা খুলে আমার প্রয়োজন মতো আমি নামিয়ে বাকিটা আবার এভাবে করে বেঁধে ফ্রিজে রেখে দেব তো এই পলিথিনগুলো বেশি সময় ধরে বাহিরে বের করে রাখবেন না এটাই আমি বারবার বলবো ফ্রোজেন জিনিসগুলো যদি দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে কিন্তু ফ্রিজে থাকা অবস্থায় হাত দিয়ে যতটুকু লাগে বের করে নিয়ে আসবেন ওখানেই পলিথিনটাকে রেখে দেবেন তা এখন আমি এটাকে সারা বছরের জন্য কিভাবে ফ্রোজেন করছি আশা করি দেখে বুঝতে পেরেছেন এই তো আমি ফ্রিজে তুলে দিচ্ছি তো এভাবে করে সরাসরি ফ্রিজে রেখে দেবেন সবাই ভালো থাকবেন নতুন কোন রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম